ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত এসেছিল ব্যবসা করতে। তারা মশলা নিয়ে ব্যবসা করতে ভারত এসেছিল এবং এমনই মশলার ব্যবসা তারা করলো যে পুরো ভারতটাই তারা দখল করে ফেললো। আজকে আমরা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করব, তাদের জার্নিটা আমরা একটু দেখব। তবে তার আগে বলে রাখি, ভারতে শুধুমাত্র যে একটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেটা নয়। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তবে আমরা স্পেসিফিক্যালি কথা বলবো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে। জন্মলগ্ন থেকে ভারতে আধিপত্য বিস্তারের পুরো এই যে ইভেন্টটা হয়েছিল সেটা সংক্ষেপে ছোট করে আমরা আজকে আলোচনা করব, ছোট করে আমরা কথা বলবো সেটা নিয়ে। চলো আমরা তাহলে ভিডিওটা শুরু করি। 1600 সালে ইংল্যান্ডে এই কোম্পানিটা প্রথমবার জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে গড়ে ওঠে। উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ওশেন লাগোয়া দেশ যেমন ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, এই সমস্ত দেশগুলোতে তারা বাণিজ্য করবে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় তারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশ এবং হংকংকে তারা দখল নিয়ে নিয়েছে। আজকে দাঁড়িয়ে আমরা এটা কল্পনা করতে পারি না যে কোনো কোম্পানির কাছে, কোনো প্রাইভেট কোম্পানির কাছে তার নিজের আর্মি রয়েছে। কিন্তু সেই সময় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ব্রিটিশ সেনাবাহিনীর দ্বিগুণ সশস্ত্র সেনাবাহিনী ছিল। 1608 সালে সুরাটে প্রথমবার তারা জাহাজ ডক করে, সুরাটে প্রথমবার তারা পদার্পণ করে। 1613 সালে সুরাটে তারা প্রথম ফ্যাক্টরি গড়ে তোলে এবং তারও 3 বছর পর 1616 সালে অন্ধ্রপকূলের মাসুলিপাত্তনামে তারা দ্বিতীয় ফ্যাক্টরি গড়ে তোলে। এবং তারপর যা প্রফিট হয় বিজনেস থেকে, তারা যে প্রফিট করে, প্রচুর প্রফিট তারা করেছিল, তো সেই প্রফিটের রিপোর্ট তারা ইংল্যান্ডে পাঠায়, জেমস ফার্স্টকে পাঠায়। তৎকালীন ইংল্যান্ডের রাজা জেমস ফার্স্টকে তারা রিপোর্ট পাঠায় এবং বলে যে ইংল্যান্ডের আরও কিছু ট্রেডিং কোম্পানিগুলোকে যেন সাবসিডিয়ারি লাইসেন্স দেওয়া হয়, তারাও যেন ভারতে এসে বাণিজ্য করতে পারে। যদিও 1608 সালে ভারতে আসার পর 1609 সালে তাদের চার্টার রিনিউ করার দরকার পড়েছিল এবং সেই সময় চার্টার রিনিউ করার সময় জেমস ফার্স্ট শর্ত দিয়েছিলেন যে এই কোম্পানি যদি ভারতে পরপর 3 বছর লসে চলে তাহলে তার চার্টার আর রিনিউ করা হবে না, তার প্রিভিলেজেস সমস্ত বাতিল করা হবে, সমস্ত লাইসেন্স যা গ্র্যান্ট করা হয়েছিল সব কিছুই বাতিল করে দেওয়া হবে। কিন্তু সৌভাগ্যবশত কোম্পানি প্রফিট করেছিল, প্রচুর মুনাফা করেছিল এবং সেই রিপোর্টটা জেমস ফার্স্টকে পাঠিয়েওছিল। 1615 সালে জেমস ফার্স্ট স্যার থমাস রোকে দূত হিসেবে পাঠিয়ে মুঘল দরবারে জাহাঙ্গীরের সাথে দেখা করতে। উদ্দেশ্য ছিল একটা ট্রিটি ম্যানেজমেন্ট করা, একটা ট্রিটির বন্দোবস্ত করা, যেখানে বলা থাকবে যে সুরাট এবং ভারতের যে কোনো অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসবাস করতে পারবে এবং তাদের ফ্যাক্টরি তৈরি করার বা কারখানা প্রতিস্থাপনের একচেটিয়া অধিকারের কথা বলা থাকবে। বদলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউরোপিয়ান মার্কেটের বিরল সামগ্রীগুলো উপহার হিসেবে জাহাঙ্গীরকে দেবে, অফার করবে। তো এই প্রস্তাবটা জাহাঙ্গীর মেনে নিয়েছিলেন এবং একটা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। নিজে তিনি স্যার জেমসকে, জেমস ফার্স্টকে তিনি চিঠি লিখেছিলেন। মুঘলদের থেকে গ্রিন কার্ড পাওয়ার পর বা গ্রিন সিগন্যাল পাওয়ার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের কমার্শিয়াল ট্রেডকে এক্সপ্যান্ড করতে শুরু করে। গোয়া, চিটাগাং, বম্বে থেকে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। 1619 সালে সুরাটে, 1639 সালে মাদ্রাসে, 1668 সালে বম্বেতে এবং 1690 সালে কলকাতায় বা ক্যালকাটায় তারা নিজেদের ট্রেডিং পোস্ট গড়ে তোলে। বেসিক্যালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতো কটন, সিল্ক, ইন্ডিগো ডাই, টি মানে চা, আরও বিভিন্ন মশলাপাতি নিয়ে তারা ব্যবসা করতো। ভারতে তাদের ব্যবসার ক্ষেত্রে যেমন লাভ বাড়ছিল, মুনাফা বাড়ছিল, ব্যবসার আরও বেশি বৃদ্ধি হচ্ছিল, সেরকমই অন্যান্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলোর সঙ্গে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু কম্পিটিশনও বাড়ছিল। মনোমালিন্য, ঝামেলা, টেনশন সব কিছুটাই কিন্তু বাড়ছিল এবং এই টেনশন আর কম্পিটিশনের দরুন তারা নিজেদের মধ্যে, রেশারেশির দরুন তারা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে। অ্যাংলো মানে ব্রিটিশ আর ডাচদের মধ্যে চারবার যুদ্ধ হয়েছিল, চারবার অ্যাংলো ডাচ ওয়ার হয়েছিল এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় শেষকালে যে সেটা অ্যাংলো মুঘল ওয়ার হয়ে যায়, মানে মুঘলদের সঙ্গেও ব্রিটিশরা যুদ্ধ শুরু করে। তার কারণ তৎকালীন বাংলার যিনি গভর্নর ছিলেন, শাসক ছিলেন, যিনি তৎকালীন যিনি বাংলাকে শাসন করতেন, শায়েস্তা খান, তার এগেনস্টে ব্রিটিশরা একটা নেভি অপারেশন কন্ডাক্ট করেছিল। এই নেভি অপারেশন কন্ডাক্ট করার জন্যই কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল, অ্যাংলো মুঘল ওয়ার হয়েছিল। আর এটা হয়েছিল 1686 সালে, যেটাকে অ্যাংলো ইন্ডিয়ান ওয়ার বলা হয়, ফার্স্ট অ্যাংলো ইন্ডিয়ান ওয়ারও বলা হয় যেটাকে। পরবর্তীকালে ঔরঙ্গজেবের হস্তক্ষেপে এই যুদ্ধটা থামে, ব্রিটিশরা এই যুদ্ধে হেরে যায় এবং তাদের কম্পেনসেট করা হয়, তাদেরকে জরিমানা দিতে বলা হয় বা ক্ষতিপূরণ দিতে বলা হয়।
ব্রিটিশদের দুর্ভাগ্যের ছোট্ট কাহিনীটা কিন্তু এখানেই ছোট্ট করে শেষ হয়নি। আরেকটা জিনিস তাদের জন্য ওয়েট করছিল, 1695 সালে একটা জলদস্যুতার ঘটনা, যেটার জন্য এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছিল। কীভাবে? ক্যাপ্টেন হেনরি এভরি একজন ইংরেজ পাইরেট ছিলেন, একজন ব্রিটিশ জলদস্যু ছিলেন তিনি। তো মুঘল কনভয় গঞ্জি সভায় তিনি হজ সেরে ফিরছেন, ভারতে হজ সেরে সেটা ফিরছিল, প্রচুর তীর্থযাত্রী, সোনাদানা, মূল্যবান সামগ্রী, টাকা পয়সা অনেক কিছুই ছিল। তো এই ক্যাপ্টেন হেনরি এভরি প্ল্যান করে এবং আরও পাঁচজন মিলে প্ল্যান করে যে গঞ্জি সভাইকে লুট করা হবে, এবং সেটা করাও হয়। মোট মাট মূল্যবান যা জিনিসপত্র নেওয়া হয়েছিল, 5-6 হাজার পাউন্ডের মতো মূল্যবান দ্রব্য সামগ্রী সেখান থেকে সরিয়ে তারা কেটে পড়ে, জাহাজটাকে মাঝ রাস্তায় ফেলে রাখা হয় মাঠ সমুদ্রে। পরবর্তীকালে জাহাজটা পুনরুদ্ধার করা হয়, গঞ্জি সভাকে পুনরুদ্ধার করে যখন ভারতে ফিরিয়ে আনা হয়, দেখা যায় মোট লুটপাটের পরিমাণ, মানে শুধুমাত্র মূল্যবান সামগ্রী নয়, টাকা পয়সা, সোনাদানা, হীরে জহরত, আরও সমস্তটা মিলিয়ে মোট লুটপাটের পরিমাণ 6 লক্ষ পাউন্ড। এই খবর যখন ইংল্যান্ডে পৌঁছায় তখন সেখানে হইচই পড়ে যায়। ঔরঙ্গজেবকে খুশি করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। ব্রিটিশ পার্লামেন্টের পক্ষ থেকেও জলদস্যুদের মানবজাতির শত্রু বলে ঘোষণা করা হয় এবং 500 পাউন্ডের বাউন্টি রাখা হয়, যারা সন্ধান দিতে পারবে, তাকে খুঁজে দিতে পারবে, তাদের পুরস্কার দেওয়ার কথা বলা হয়। কিন্তু এই ব্যাপারটা, এই বাউন্টির ব্যাপারটা ইংল্যান্ডের পলিটিক্সে কী এফেক্ট করেছিল জানা নেই, ভারতে সেটা কোনো এফেক্ট করেনি। বরং ঔরঙ্গজেব সিদি ইয়াকুব আর নবাব দাউদ খানকে অর্ডার দিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 4টি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার এবং একই সঙ্গে তাদের অফিসারদের ধরে নিয়ে আসে, সেটাই করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহু চেষ্টা করেছিল ঔরঙ্গজেবকে খুশি করার, চেষ্টা চালিয়ে গেছিলো, ক্রমাগত তারা চেষ্টা চালিয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টও ঘোষণা করেছিল যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস তাদের উইথড্র করে নেওয়া হবে, জলদস্যুদের সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলো টার্মিনেট করে দেওয়া হবে। দেখো, যে কোনো দেশেরই নাগরিকদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটস থাকে, এক্সেপ্ট নর্থ কোরিয়া, ওদের ব্যাপারটা আলাদা। তো এই ফান্ডামেন্টাল রাইটস তাদের উইথড্র করে নেওয়া হয়েছিল পার্লামেন্টের পক্ষ থেকে। যাই হোক, গল্প এখানে থেমে থাকেনি। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড মনোপলি তৈরির চেষ্টা করেছিল, শুধুমাত্র ইংল্যান্ড বা ইন্ডিয়াতে নয়, সেখানে তাদের দখলদারি প্রথম থেকে ছিল। তারা চেষ্টা করেছিল ওয়ার্ল্ডে একটা মনোপলি তৈরি করার, আর তারা মোটামুটি সাকসেসফুল হয়েছিল, কারণ তারা সেই সময়কার টপ মার্কেটসের মধ্যে বা টপ কোম্পানির লিস্টের মধ্যে তারা নিজেদেরকে রাখতে পেরেছিল, সেখানে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পেরেছিল। 1720 সালে ইংল্যান্ডের টোটাল কনজামশনের 15% জিনিসপত্র ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হতো, কারণ ভারতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটিশদের প্রচুর সুবিধা ছিল। হ্যাঁ, কম্পিটিশন প্রচুর ছিল, কিন্তু সুবিধাও প্রচুর ছিল। সবথেকে বড় কম্পিটিশন ছিল ফ্রেঞ্চদের সাথে, এবং তাই জন্য ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে 7 ইয়ার্স ওয়ার বা 7 বছরের যুদ্ধ হয়, 1756 থেকে 1763। আর লক্ষ্য করলে দেখবে এই সময়টাতেই কিন্তু বাংলার রাজনীতিতে পালাবদলের ঘটনাটা ঘটে গেছে। ব্ল্যাক হোল অফ ক্যালকাটা, আলীনগর ট্রিটি, পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলার হার, মির্জাফরের সিংহাসন বসা, এই সমস্তটাই কিন্তু হয়েছিল ওই ব্রিটিশ আর ফ্রেঞ্চদের এই টেনশন, সেখান থেকেই সমস্তটা সূত্রপাত। তার কারণ ফ্রেঞ্চরা মার্কেটটাকে দখল করেছিল খুব ইজিলি, ব্রিটিশরা যখন ভারতে আসে তারা মার্কেটটা তৈরি করেছিল, বহু অবস্টেকলসকে ফেস করেছিল, ফ্রেঞ্চদের সেটা করতে হয়নি। ইভেন তারা ব্রিটিশদের সঙ্গে টক্কর দিচ্ছিল সব জায়গাতে, তো সেই কারণে তাদের টেনশন, সেই কারণে রেষারেষি। এবং তারপরে দেখা যায় কি, যে বাংলা দখলের পর ব্রিটিশরা নিজেদের কূটনৈতিক বুদ্ধিকে কাজে লাগিয়ে পুরো ইন্ডিয়াটা দখল করে নেয়, পুরো ভারত দখল নেয়, এবং তারপর সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলোকে ভারত থেকে তাড়িয়ে দেয় এবং তারা ঘোষণা করে যে ইন্ডিয়া ইজ দ্য ব্রিটিশ ডমিনেটিং কান্ট্রি। তারপর ইন্ডিয়াতে যা কিছু তারা পায় সবটাই লুঠে পুটে নিজেদের দেশে পাঠিয়ে দেয় এবং সেখানে ব্রিটিশ মিউজিয়ামে সাজিয়ে রাখে। এখনও সেই জিনিসগুলো সেখানে রয়েছে, ব্রিটিশদের স্বভাবই ছিল এটা, যেখানে তারা রাজত্ব করতো সেখানকার সমস্ত মূল্যবান যা কিছু পাওয়া যেত লুঠে বা চুরি করে তারা নিয়ে যেত এবং ব্রিটিশ মিউজিয়ামে তারা সাজিয়ে রাখতো। ইভেন এখনও অনেক জিনিসপত্র সেখানে রাখা রয়েছে, অনেক দেশকে অনেক জিনিস তারা ফেরত দেয়নি, বহু জিনিস, ম্যাক্সিমাম জিনিস সেখানে রাখাই রয়েছে। আর এই কারণে ব্রিটিশ মিউজিয়ামকে অনেকেই বিশ্বের সবথেকে বড় চোর বাজার বলে। এই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জার্নি অন ইন্ডিয়া। কেমন লাগলো আজকের অনটক ভিডিওর এপিসোডটা জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর দেখতে থাকো ভিডিওস অনটক।